অফিসে বসে জানা যাবে বাসার গ্যাস সিলিন্ডারে কোনো লিকেজ আছে কিনা। এমনকি বাড়ি থেকে দূরে থাকলেও খোঁজ রাখতে পারবেন আপনার বাসার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার কি অবস্থায় আছে। মোবাইল ফোনের সংকেত থেকে আপনি নিতে পারেন আগাম সতর্কতা, রক্ষা পেতে পারেন বড় ধরনের দুর্ঘটনার আগেই। এমনই এক উপকারী প্রযুক্তি আবিষ্কার করলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শ্রীধরপুর গ্রামের মাইনুদ্দিন মানিকের ছেলে মিরাজ হোসেন সাগর। তার আবিষ্কার করা প্রযুক্তি স্মার্টফোনের মাধ্যমে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটার আগেই সংকেত দিয়ে আপনাকে জানমাল রক্ষায় ভূমিকা রাখবে সহজেই। আমরা যদি এই প্রযুক্তি আমাদের বাসা বাড়িতে ব্যবহার করি তাহলে হয়তো কিছুটা অগ্নি দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারবো। একটি হলুদ রঙের যন্ত্র, তার পাশে লাইটার জ্বালাতেই স্বয়ংক্রিয়ভাবে বেজে উঠল অ্যালার্ম। ইনপুট দিয়ে রাখা মোবাইল নম্বরে বেজে উঠল রিং। এভাবে গ্রাহকের কাছে বার্তা পৌঁছে যাবে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিমাণ অথবা গ্যাস লিকেজের খবর। আগাম খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বেঁচে যাবে মূল্যবান সম্পদ। গ্যাসের লেভেলটা যদি বিপদ সীমার অতিরিক্ত হয় তাহলে সে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন, সে আপনার ফোনে একটি ফোন কলের মাধ্যমে সতর্কবার্তা প্রেরণ করবে। মিরাজ হোসেন সাগর 2018 সালে লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। ছোটবেলা থেকে ইলেকট্রনিক্স জিনিসপত্রের প্রতি তার বাড়তি আগ্রহ ছিল। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা নিজের ইচ্ছাতেই করেছেন বলে জানান বাবা মাইনুদ্দিন মানিক। যন্ত্রপাতি, সে খুঁটিনাটি, এগুলি ঘরে বসে বসে ছোটোখাটো ডিভাইস তৈরি করতো এবং বাজার থেকে সেটা ক্রয় করতো ইলেকট্রনিক্সের, এবং এটা দেখে, তার প্রতিভা দেখে খুবই ভালোই লাগলো। সাগরের বোন তার ভাইকে নিয়ে গর্ববোধ করেন। তিনি মনে করেন গ্যাস সিলিন্ডার থেকে ঘটা দুর্ঘটনা থেকে সাগরের উদ্ভাবন করা প্রযুক্তি মানুষকে রক্ষা করবে। আমার ছেলের আমি স্বপ্ন দেখতেছি সে দেশের জন্য কিছু করবে। তবে সাগরের ডিটেকটিভ ডিভাইসটি বাস্তব জীবনে কতটা কাজে লাগবে সে বিষয়ে কিছুটা সন্দিহান বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুন নবী। সে এখানে একটা ফায়ার অ্যালার্ম সেন্সর ব্যবহার করছে। যে কোনো ধরনের সেন্সর ব্যবহার করলে নির্দিষ্ট ইয়ের মধ্যে নির্দিষ্ট কার্যক্রমের জন্য যদি কোনো সেন্সর ব্যবহার করা তার থেকে সুফল পাওয়া যায়। সে এখানে একটি ফায়ার অ্যালার্ম সেন্সর ইউজ করছে, করার পরিপ্রেক্ষিতে যখনই এখানে গ্যাসের কোনো উপস্থিতি আসতেছে তখনই এই অ্যালার্ম, এই সেন্সর এই আমাদেরকে সিগনাল দিচ্ছে। সেই সিগনালটা সাউন্ডের মাধ্যমে হতে পারে অথবা মোবাইল মেসেজিংয়ের মাধ্যমে হতে পারে, মোবাইল রিংটোনের মাধ্যমে হতে পারে, যেভাবে হোক একটা এটা করা সম্ভব। করছে ভালো কথা, কিন্তু এটা কতটুকু মানুষের উপকারে আসবে সেটা হলো বিবেচ্য বিষয়। তবে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কিছু পরামর্শও দিয়েছেন তিনি। এটার বাজারজাত করতে হলে মূল্য কমিয়ে আনতে হবে এবং ইকুইপমেন্টটা সহজলভ্য হতে হবে, অপারেশনটা সহজ হতে হবে যাতে সহজেই মানুষ এটা ব্যবহার করতে পারে। যদি এটার অপারেশনটাও জটিল হয় অনেকে এটা গ্রহণ করবে না। এই সিগন্যালটা কোনো ব্যক্তিবিশেষকে না দিয়ে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে সবচাইতে ভালো।